নমস্কার, কথায় সুরে সুপ্রভাত। সুনন্দা, আলট্রা ভিশনের সমস্ত দর্শকদের শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই যে আমি এখানে বসে আছি, আপনারা হয়তো ভাবছেন যে অনেকক্ষণ মেকআপ নিয়ে আমরা খুব ধীরে স্থিরে বসেছি। বাস্তবে এটা নয়। আলট্রা ভিশনে কয়েকদিন ধরে যেভাবে যুদ্ধকালীন তৎপরতায় বিভিন্ন ধরনের অনুষ্ঠানের রেকর্ডিং হচ্ছে, শ্যুট নেওয়া হচ্ছে, সেগুলো যারা খুব কাছের থেকে দেখছেন না তারা বুঝতে পারবেন না। এই একটু আগেই এক ধরনের সেট আপ ছিল, এই 5-6 মিনিটের ভেতরেই সেট আপটা চেঞ্জ করা হয়েছে এবং বলতে ভালোও লাগছে, আবার ব্যস্ততা এতটাই বেড়ে গেছে, খুব চাপ হয়ে গেছে আমাদের জন্য। প্রতিদিন সকালে আমাদের যে লাইভ অনুষ্ঠানগুলো হচ্ছে, আমরা প্রতিদিন করেও শেষ করে উঠতে পারছি না। আলট্রা ভিশন যখন প্রথম শুরু হয়েছিল তখন কাউকে চুজ করতাম যে ওকে গিয়ে বলবো আমাদের আলট্রা ভিশনে লাইভ অনুষ্ঠান করার জন্য, হয়তো বললাম, কিন্তু খুব একটা ভালো সাড়া যে পেয়েছিলাম প্রথম দিকে সেরকম নয়। খুব কাছের মানুষ যারা আমাদের, হ্যাঁ, খুব ভালো বন্ধু যারা, যারা আমাদেরকে খুব ভালো করে জানতো চিনতো, তারাই সাড়া দিয়েছিলেন। কিন্তু বাদবাকি সবাই, হ্যাঁ করবো, সময় হয়ে ওঠে না, এখন চর্চা নেই, আরও কদিন বাদে। কারণ আলট্রা ভিশনকে সেই অর্থে আলট্রা ভিশনের উপরে আস্থা রাখতে পারছিলেন না। তো সেই সমস্ত সেই গোত্রের শিল্পীরাই কিন্তু এখন আমাদের কাছে সময় খুঁজছেন যে কবে আমরা ডেট দেব, ওরা অনুষ্ঠান করবেন। যাই হোক, আমরা এতে দুঃখিত নই, আমরা এতে খুবই আনন্দিত। কারণ আমরা জানি ধর্মনগরের একটা ব্রাইট ফিউচার রয়েছে, ধর্মনগরে প্রচুর শিল্পী রয়েছেন এবং অনেকেই আছেন যে নিজেকে তৈরি করছেন, এখনও তৈরি করছেন যে মাসখানেক পরে অনুষ্ঠান করবেন, 15 দিন পরে অনুষ্ঠান করবেন এরকম। আর সত্যি ভালো লাগছে, হয়তো আমাদের কাজের চাপ বেড়েছে, কিন্তু শিল্পীদের কিন্তু খুব ভালো একটা প্ল্যাটফর্ম হয়েছে, ওরা নিজেদেরকে ডেভেলপ করতে পারছেন। তো সেজন্য আমাদের আলট্রা ভিশনে প্রতিদিন লাইভ অনুষ্ঠান হচ্ছে, আমরা প্রতিদিন খুব আনন্দের সঙ্গে। আর এটা এমন একটা বিষয়, সংস্কৃতির জগৎ যেটা, সেখানে সারা দিন পরিশ্রম করলেও কিন্তু আমরা কিন্তু হাসি খুশি থাকি, হাসি খুশি থাকার চেষ্টা করি। তো আজকেও সারাদিন এরকমই একটা দিন, খুব পরিশ্রম হয়েছে, কিন্তু যখন আপনাদের সামনে এসেছি একদম ফুল এনার্জি নিয়ে এসেছি এবং সত্যিই খুব ভালো লাগছে। আমাদের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে টেলিফোনে থাকবেন। তো চলুন, আজকে আমাদের সঙ্গে শিল্পী কে আছেন আগে আমরা পরিচিত হয়ে যাই। তো আমাদের স্টুডিওতে আজকে আছে সুদেষ্ণা আর নন্দিনী। তো সুদেষ্ণা, এর মধ্যে ফেসবুকে অনেকেই দেখে নিয়েছেন যে আজকে সুদেষ্ণা আর নন্দিনী এসছে। তো সুদেষ্ণার একটা নাম তো আমি জানি, খুব মিষ্টি মিষ্টি একটা নাম আছে, চেহারাটা যেরকম মিষ্টি সেরকমই মিষ্টি। সুদেষ্ণার নাম হলো তিহা। হ্যাঁ, ক্যামেরায় নন্দিনীকে দেখা যাচ্ছে। নন্দিনীর কি আর একটা নাম আছে? একটাই নাম? খুব ভালো, তুমি খুব লাকি, কারণ এত নাম থাকে। এই যে আমার নাম সুনন্দা, সুনন্দা, নন্দা, নন্দ, আরও কত কিছু হয়ে যায়, বুঝেছো? তো সুদেষ্ণাকে আমি তিহা বলেই ডাকবো, সুদেষ্ণা হলো তিহা আর হলো নন্দিনী। আচ্ছা সুদেষ্ণা, কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে, আজ প্রথমবার এসেছি। হ্যাঁ, কোনো টেনশন? প্রথম হচ্ছিল, এখন হচ্ছে না, এখন হচ্ছে না, আমার বকম বকম শুনে আরো চলে যাবে। নন্দিনী কেমন আছো বলো? ভালো আছি, আজকে প্রথমবার এসে এখানে খুব ভালো লাগছে। আচ্ছা, দুজনকেই বলি, তোমরা আজকের থেকে কতদিন আগে তোমরা প্রস্তুতি নিচ্ছিলে এই আলট্রা ভিশনে আসার জন্য? 2 সপ্তাহ ধরে এই প্রোগ্রামটার জন্য। 2 সপ্তাহ ধরে চর্চা করছো, যে মানসিকভাবে প্রস্তুত হচ্ছে যে ক্যামেরার সামনে এসে গান করবে, জীবনে প্রথম নিশ্চয়ই ক্যামেরার সামনে গান করে। তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আমার, খুব ভালো অনুষ্ঠান করবে, আমরা 2 ঘন্টা সময় অনেক ভালো কাটাবো, খুব ভালো থাকবো। কিন্তু তিহাকে বলবো, একটা দায়িত্ব দেব, কারণ প্রতিদিন বকবক করে আমার আর হয়ে উঠছে না, যে আজকে আমাদের সঙ্গে গান, তোমরা দুজন গান করছো, তাছাড়া আর কে কে আছে, তিহা একটু পরিচয় করিয়ে দেবে এবার, খুব মিষ্টি মিষ্টি করে পরিচয় করাবে। তো তবলায় কে আছে আগে বলো?
তবলায় আছে তৃপ্ত দাদা, হ্যাঁ, আর সিনথেসাইজারে আছে বিজয় দা আমাদের, হ্যাঁ, আর গিটারে আছে আমাদের সঙ্গে শ্রমিক, যাকে আমরা বুড়ু বলে ডাকি। বুড়ু না বললে হয় না কিন্তু, ঠিক আছে। আর প্রথম কার গান শুনবো না দুজনে একসঙ্গে হবে? তো দর্শক বন্ধুরা, আমরা দুজনে মিলে একটা গান হচ্ছে, সেটা আমরা প্রথমে শুনে নিই। সকাতরে ওই দিছে সকল কিন্তু আমার শোনা ছিল না, একদম আনকমন, এবং খুব ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। তো দর্শকদের সঙ্গে একটু কথা বলি, আমাদের কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে, আর মাত্র একটা রাত। আগামীকালই আমাদের সেই শুভক্ষণ, আমরা মহালয়ায় সারা রাত ধরে অনুষ্ঠান করব, আমরা আগমনী গান করব, আর দর্শকরা সারা রাত ধরে আমাদের সঙ্গে থাকবেন, সেটাই আমরা চাই। তো আমি বলে দেই আমাদের আগামীকালকে
সন্ধে না রাত 8:30 থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে, পরদিন সকাল 6:00 6:30 7:00 হতে পারে, এবং সারা রাত ধরে আমরা গান শুনব। ধর্মনগরের বিশিষ্ট শিল্পীরা রয়েছেন সেখানে, আমরা টেলিভিশনেও একটু পরে পরেই আলট্রাভিশনে দেখাচ্ছি আমরা সেই কারা কারা কালকে আসছেন। কিন্তু তার সঙ্গে যেটা নতুন চমক রয়েছে সেটা কিন্তু স্ক্রিনে আসছে না, সেটা আমি বলে দিচ্ছি। আমরা আগামীকালকে এখন পর্যন্ত 5টা প্রাইজ আমরা ঘোষণা করছি। আমরা অনুষ্ঠান চলাকালীন আমরা কিছু প্রশ্ন রাখব দর্শকদের উদ্দেশ্যে, সেখানে প্রশ্নটা কিন্তু অনুষ্ঠান সম্পর্কিত হতে পারে বা আমাদের দুর্গাপূজা সম্পর্কিত হতে পারে। সেজন্য অনুষ্ঠানটা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখা চাই, কারণ এরকম প্রশ্ন থাকতে পারে যে প্রথম কোন শিল্পী এসেছিলেন বা দুই নম্বর শিল্পী প্রথম কোন গানটা করেছিলেন। আমি কিন্তু অনেক কিছু বলে দিলাম, অনেক হেল্প করলাম আপনাদেরকে, সেই ধরনের প্রশ্নগুলো থাকবে। এবং প্রথম যিনি উত্তর দিতে পারবেন তিনি সেই সুযোগটা পাবেন সরাসরি স্টুডিও থেকে, ঠিক এই মঞ্চ থেকে এসে সেই পুরস্কারটা নিতে পারবেন। আর নিয়মটা হলো যিনি একবার পুরস্কার পাবেন, পুরস্কৃত হবেন, তিনি আর দ্বিতীয়বার উত্তর দেওয়ার সুযোগ পাবেন না। না হলে দেখা যাবে এমন সচেতন দর্শক থাকবেন পাঁচটাই উনি নিয়ে চলে যাবেন। সেজন্য একজন দর্শক উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে ওনার সুযোগ চলে যাবে। এমনি অনুষ্ঠান সম্পর্কিত টেলিফোন কথাবার্তা বলতেই পারেন, কিন্তু সেই কুইজে প্রশ্নের উত্তর আর দিতে পারবেন না। তবে আমরা দর্শকদের উৎসাহ দেবার জন্য বা দর্শকদেরও আমাদের মধ্যে সামিল করার জন্যই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর এবার দেখি আমরা কার গান শুনি, এবার তিহার গান শুনবো না নন্দিনীর? নন্দিনী, ঠিক আছে চলো। সাথে যোগে যে থাই বিহার সেইখানে যোগ তোমার সাথে আমার বিশ্ব সাথে যোগে যে থাই বিহার নয় কবনে
অসাধারণ হয়েছে। আর ওর গলার মধ্যে খুব সুন্দর একটা কাজ আছে না, গলাটাও খুব মিষ্টি। ও এরকম মাথা দোলাচ্ছে, আমি যে বলেছি ওর গলার মধ্যে একটা মিষ্টি কাজ, তখন ও এরকম মাথা দোলাচ্ছে। হ্যাঁ ঠিক বলেছি, হ্যাঁ একদম ঠিক বলেছি। আচ্ছা নন্দিনী তো শাড়ি টাড়ি সব পরে এসছে, তিহাও শাড়ি টাড়ি পরে এসছে। নন্দিনী কোন ক্লাস? ক্লাস 12। ক্লাস 12। আর তিহা? আমরা ক্লাসমেটই। ক্লাসমেট? হ্যাঁ। বা মোটামুটি না, একদম মোটামুটি? হ্যাঁ, আমরা একই ক্লাস, একই স্ট্রিম, সব একই স্কুল। না একই কি করে হলো দেখো ভালো করে, সব কিছু একই না? না সব কিছু এক না। তো কি কোনটা? সাইন্সে ডিফার করছে। আচ্ছা, কিন্তু দুজনেই মিষ্টি, দুজনে দুজনে। তিহাতে এমনি খুব মিষ্টি, আর নন্দিনীকেও খুব ভালো লাগছে, আসলেও খুব সুন্দর লাগছে। নীল, তারপরে এটা কি খয়েরি বলবো না ব্রাউন বলবো না কি, লাল খয়েরি। হ্যাঁ, আর আমাকে তিহাই বলেছে সবুজ পড়তে, কারণ সব কালারফুল হয়ে গেছে একেবারে, নীল লাল সবুজ খুব ভালো দেখাচ্ছে। হ্যাঁ সবাইকে, আমাদেরকে ভালোই দেখাচ্ছে। দর্শকরা না বললে কি হলো, আমি জানি দর্শকরা একটু পরে বলবেন। হ্যাঁ তিহাকে মিষ্টি দেখাচ্ছে, নন্দিনীকে মিষ্টি দেখাচ্ছে, তাই না? এখন তিহার গান শুনে নেই আগে, ঠিক আছে? হ্যাঁ বেশি প্রশংসা করলে আবার তিহা কি করবে জানে। ঠিক আছে, একটু মাইক্রোফোনের সামনে এসে গান করতে হবে। বেশি প্রশংসা করতে যাচ্ছি আমি, আচ্ছা সব ঠিক আছে, একদম কোনো নো টেনশন। আমরা আলট্রাভিশনেই আছি, আমরা কোনো আকাশে টাকাশে নয়, আমরা আলট্রাভিশনেই আছি, তাই না? দর্শক বন্ধুরা, তিহা একটু জল খাবে, নন্দিনী একটু ঘামটা মুছবে, একটু কথা হবে, তারপর আমরা ছোট্ট, একেবারে ছোট্ট বিরতি নিয়ে এই গেলাম আর এই এলাম।